যদি ভালো কাজের প্রশংসা হয় তাহলে কাজের অনুপ্রেরণা পাওয়া যায়। আমাদের দেশে ভালো কাজের প্রশংসা সবসময় হয় না, এবং কোন একটা ভুল করলে সেটি নিয়ে মাতামাতি হয়। তা আপনারা উদ্যোগ নিয়ে সবাই সম্মিলিতভাবে এসছেন, এজন্য আপনাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সংসদে বলেছি, সংসদে তাকে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, হলের সংখ্যা 100 নিচে নেমে গেছিল, এখন স্ক্রিন 200 চালু আছে, 162টা সিঙ্গেল স্ক্রিন আর সিনেপ্লেক্স মিলে প্রায় 200 স্ক্রিন চালু আছে। মাননীয় প্রধানমন্ত্রী শুনে অত্যন্ত খুশি হয়েছেন, এবং আমি তাকে বলেছি যে করোনা না হলে হয়তো আরো 100 স্ক্রিন চালু হতো। আমাদের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে, এটি আশার কথা। চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়ানোর পিছনে সরকারের সহযোগিতা আছে অবশ্যই, যেজন্য আপনারা ধন্যবাদ জানাতে এসেছেন, কিন্তু আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নানা প্রতিকূলতার মধ্যেও এই শিল্পের সাথে থাকা, শিল্পটাকে ধরে রাখা, সিনেমা বানানো এবং হলে লোকসান দিয়েও হল বন্ধ করে না দেওয়া, এগুলো নিশ্চিতভাবে কাজ করেছে। অনুদান দেওয়ার ক্ষেত্রে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আগে 7-8টা ছবিতে অনুদান দেওয়া হতো, সেটা আমরা এবার বাড়িয়ে এবার 23টা ছবিতে অনুদান দেওয়া হয়েছে। আমাকে একদিন সম্ভবত কাজী হায়াত সাহেব বলেছিলেন, আরো কয়েকজন চলচ্চিত্র পরিচালক বললেন যে অনুদান যেগুলো দেওয়া হয়, আমি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার, সেগুলো সিনেমা হলে মুক্তি পায় না। আমাকে দায়িত্ব দেওয়ার পর আমার নোটিশে সেটা আনা হয়েছিল। তখন আমরা নির্দেশনা দিলাম যারা অনুদান পাবে, প্রথমে নির্দেশনা দিয়েছিলাম 20টা হলে ন্যূনতম পক্ষে 20টা হলে মুক্তি দিতে হবে, না হয় অনুদানের টাকা, কিস্তির টাকা পাবে না। পরে সেটা বাড়িয়ে এখন 20টা হলে করা হয়েছে, ন্যূনতম 20টা হলে সিনেমা মুক্তি দিতে হবে। আরও একটা কথা তারা বলেছিলেন যে যে সমস্ত ছবি দেওয়া হয় সেগুলো অন্যদের কাছে বিক্রি করে দেওয়া হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে বিক্রি করে দেওয়া হয়, সিনেমা হলে যায় না, সে কারণে আমরা 20টা সিনেমা হলে মুক্তি দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছি। একই সাথে মূলধারার সিনেমায় অনুদান, এবার যত সিনেমায় অনুদান দেওয়া হয়েছে আমার মনে হয় কমপক্ষে 15টি বাণিজ্যিক ছবি, এবং বেশি বাণিজ্যিক ছবিতে দিচ্ছে বি দেয়, আবার যারা আর্ট ফিল্ম বানায় তারা কিন্তু আবার এটার বিরুদ্ধে একবার সংবাদ সম্মেলনও করেছে, সংবাদ সম্মেলনও করেছে। তো তাদেরকে, তাদের সাথে আমি বসেছিলাম, আমি তাদের বললাম দেখুন করোনার সময়, দেখুন এই করোনার সময় যদি অনুদান না দিই তাহলে তো সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সিনেমা শিল্পটাই তো বন্ধ হয়ে যাবে, তাহলে তখন শুধু আর্ট ফিল্ম দিয়ে কি হবে? হ্যাঁ, আর্ট ফিল্মও দেওয়া হয় এবং সেখানে ক্যাটাগরি আছে যে কোন কোন ক্যাটাগরিতে দিতে হবে, আর্ট ফিল্মও দেওয়া হয় এবং শর্ট ফিল্ম যেগুলো দেওয়া হয় সেগুলো সবগুলোই আর্ট ফিল্ম, সেগুলো তো আর হলে মুক্তি পায় না, আর যেগুলো ফুল লেন্থের ছবি দেওয়া হয়েছে সেখানেও অনেকগুলো আর্ট ফিল্ম দেওয়া হয়েছে, কিন্তু বাণিজ্যিক ছবি আমার মনে হয় কমপক্ষে 15টি, যেগুলো যেগুলো বাণিজ্যিক ছবি নয় সেগুলোও কিন্তু 20টা হলে সবগুলোই অলমোস্ট বাণিজ্যিক ছবি, এবং অনুদানপ্রাপ্ত ছবির অনেকগুলো পুরস্কার পেয়েছে, গতবার অনেক পুরস্কার পেয়েছে, এর আগে পেয়েছে, এবং ভালো ছবি বাড়াচ্ছে অনেকে তো, এবং অনুদানের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ, প্রথমে স্ক্রিপ্ট বাছাই হয়, তারপর স্ক্রিপ্ট বাছার কারণ 300-350 জমা পড়ে, সেখান থেকে 20-22টা বাছাই করা তো একটা কঠিন কাজ, এবং 40-45টা বাছাই করার পর সেগুলো নিয়ে যারা অনুদান কমিটিতে আছে, অনুদান কমিটির বেশিরভাগ হচ্ছে চলচ্চিত্র সাথে যারা সংশ্লিষ্ট, তারা তারা বসে তারাই ঠিক করে, সেখানে মাঝে মধ্যে ফেস করি, দেখা যায় যে তাদের সাথে আবার কারো বিরোধ আছে, তখন সেটা নিয়ে মাঝে মধ্যে বাচ্চা দেয়, সেটা হয়, সেটা মাঝে মধ্যে ফেস করি না যে তা নয়, তো এবং দেখা গেল যে গত বছর যেমন হয়েছে যে আমি বললাম যে এই সিনেমাটাকে দেয়া যায় কিনা দেখেন,
আমি তো একজন মেম্বার, যদিও আমি চেয়ারম্যান, বাট আই এম আমার 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 যেমন একটা মত, আর আটজন বা দশজনেরও একটা একটা মত। তো বলে যে না এটা দেয়া যাবে না, এটা কপি, এবং এটা পাইনি। এবং সেটা একজন আমাদের খুব ঘনিষ্ঠ মানুষের, আমার খুব ঘনিষ্ঠ মানুষের, এবং সেটা পাইনি। বলে যে এটা কপি আছে, এটা এটা 70% কপি, সুতরাং এটা দেয়া যাবে না, সেটা পাইনি। এবং সেই কারণে অনেকেই পায় না, এবং তারাই ঠিক করে, এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে অনুদান নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু, এবং স্বচ্ছভাবেই হয়। তো একটা প্রবলেম ফেস করি, যেটা একটু আগে বললাম, মাঝে মধ্যে সেটা ফেস করি যে কারোর সাথে বিরোধ আছে। এটি সব ক্ষেত্রেই হয়, শুধু এখানে হয় তা না, সব ক্ষেত্রেই এটি কম বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে, হল মালিকদের দাবি ছিল যে ভারতীয় ছবি এবং পরে সম্মিলিতভাবে আপনারা শিল্পী সমিতি সহ সবাই মিলে দরখাস্ত দেওয়ার প্রেক্ষিতে আমরা সেটা অনুমোদন দিয়েছি। সম্ভবত মাত্র একটি ছবি এসছে, আরো দুইটি ছবির মনে আবেদন আছে, একটি বা দুটির আবেদন আছে, সেগুলো আমরা ক্লিয়ার করছি। তবে যে থ্রেট ফিল করা হয়েছিল সেটি আসলে আদৌ থ্রেট না। দেখা যাচ্ছে পাঠানের চেয়েও বেশি দর্শক টানছে আমাদের দেশীয় ছবি, দেশীয় ছবি। তো সুতরাং সেটি মোটেই থ্রেট না। সারা বছর ব্যাপী, সারা বছরে দশটা ছবি, হিন্দি ছবি আসলে কিচ্ছু আসা যায় না। আমাদের দেশে গত বছর সম্ভবত 70 ছবি হয়েছে, তাই না? 70 ছবি হয়েছে গত বছর, এবছর তার চেয়ে বেশি হবে। তো চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে চলচ্চিত্র শিল্প, আমাদের শিল্পকে বিশ্বাঙ্গনে নিয়ে যাওয়া, এবং সেটি সম্ভব। আমাদের পরিচালকরা, আমাদের শিল্পীরা, আমাদের কলাকুশলীরা, তারা কিন্তু বিশ্বমানের, এবং অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারা পুরস্কৃত হয়েছে। সুতরাং তারা বিশ্বমানের না হলে তারা পুরস্কৃত হতো না। এবং আপনারা এফডিসি নিয়ে কয়েকটি প্রশ্ন রেখেছেন, এফডিসির কিন্তু সংস্কারের কাজ চলছে। এফডিসিতে একটা 12-তলা বিল্ডিং হচ্ছে, যেটা বিল্ডিং এর অলরেডি একতলার কাজ ধরা হয়েছে, গ্রাউন্ডে 2 ফ্লোর করে এখন ফার্স্ট ফ্লোরের কাজ শুরু হয়েছে, এবং সেখানে 4টা শুটিং ফ্লোর থাকবে। 4টা শুটিং ফ্লোর, সেখানে শিল্পী কলাকুশলীদের জন্য নানা ব্যবস্থা, সেটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রেজেন্টেশন দিয়েছিলাম। উনি কিন্তু চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় সুরিত, বড় সুরিত মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেই কারণেই, তার কারণেই, তার উৎসাহের কারণেই, তার পরামর্শ নির্দেশনার কারণেই কিন্তু আমরা কাজ করছি, এবং সেই কারণেই চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, করছে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা উপজেলায় যেমন আগে সিনেমা হল ছিল, প্রায় 1500 সিনেমা হল ছিল আমাদের দেশে, তো এখন যেভাবে আবার চলচ্চিত্রে দর্শক ফিরে এসছে, আমার ধারণা আগামী 2-3 বছরের মধ্যে আবার আরো বহু সিনেমা হল আমাদের সারা দেশে খুলবে, অনেকেই ভাবছে কিন্তু খোলার জন্য। কালকে আমাকে পার্লামেন্টের চিফ হুইপ বললেন যে 1000 কোটি টাকার যে বিশেষ তহবিল করা হয়েছে সেই সার্কুলারটা দেন, আমি সব এমপিদের জানিয়ে দিব, তাহলে তারা বিভিন্ন জায়গায়, আমি আজকে সেটা নিয়ে যাব পার্লামেন্টে। তো সেটা নিয়ে গেলে এমপিরাও জানল, তারা নিজের এলাকায় বিভিন্ন জনকে উদ্বুদ্ধ করতে পারল, আবার কেউ কেউ হয়তো নিজেরাই করবে, অনেকে তো নিজেরাই করার সামর্থ্য রাখে। তো সার্বিকভাবে চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে, এবং সিনেপ্লেক্স কিন্তু একটার পর একটা হচ্ছে। স্টার সিনেপ্লেক্স কোম্পানি, না সেটার নাম মানে মূল কোম্পানির নাম ভিন্ন, যেটি রুয়েল, যেটার ডিরেক্টর সিনেপ্লেক্স, ওদের কোম্পানির নাম স্টার সিনেপ্লেক্স। তো স্টার সিনেপ্লেক্স লিমিটেড একটা দিয়ে শুরু করেছিল, তারা 50টা করার পরিকল্পনা করেছে, ইতিমধ্যে 19টা স্ক্রিন হয়েছে, কিন্তু 7 কি 8টা কমপ্লেক্স হয়েছে তাদের অলরেডি, 19টা স্ক্রিন হয়েছে, তাদের পরিকল্পনা হচ্ছে 50টা সিনেপ্লেক্স করার।
অর্থাৎ প্রায় 150টা স্ক্রিন করার প্রাথমিক পরিকল্পনা সেটি তাদের। তো তাদের যদি লাভ না হতো তাহলে তো একটার পর একটা করতো না, লাভ হচ্ছে বিদায় তো একটার পর একটা করছে। সুতরাং এই শিল্পে লাভ হওয়ার সুযোগ আছে, আমি অনুরোধ জানাবো আপনাদের মধ্যে অনেকের সামর্থ্য আছে এটি করার, সিনেপ্লেক্স বানানোর, আপনারাও এগিয়ে আসবেন, তাহলে চলচ্চিত্র শিল্প উপকৃত হবে। আর এফডিসির রেটের ব্যাপারে আমরা কথা বলেছি, এফডিসির রেট কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, কিছুটা কমানো হয়েছে, আমি ফার্দার বিষয়টা রিভিউ করব আমাদের সচিব সহ। এবং এছাড়া নতুন মুখের সন্ধানের প্রোগ্রামটা করার জন্য অলরেডি নির্দেশনা দেয়া আছে, কিন্তু সেটার জন্য একটা বাজেট লাগবে, বাজেটটা কোত্থেকে আসবে সেটা নিয়ে একটু কাজ চলছে। তো অলরেডি তারা কাজ শুরু করেছে, তারও আগে হলে ভালো হতো, নির্দেশনা দিয়েছি সেটাও প্রায় ৬ মাস হয়, তো তারা কাজ শুরু করেছে, প্রাথমিক কাজ শুরু করেছে। আর এফডিসির এমডি এখন আর ঘন ঘন পরিবর্তন হয় না, এখন যিনি আছেন উনি প্রায় ৩ বছর ধরে আছেন, আগামী ৬ মাসও পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো সুতরাং সে লেগে আছে, অ্যাটলিস্ট লেগে আছে। আগে যাকেই পোস্টিং দেওয়া হতো, আগে যাদেরকে পোস্টিং দেওয়া হতো ওখানে দিলেই মনে করতো আমাকে কোথায় দিল, এবং দেওয়ার পর পরদিন থেকে চেষ্টা করতো চলে যাওয়ার। তো এর আগে এখন যে নুজাদ ইয়াসমিন আছে, তার আগের যিনি এমডি ছিলেন তিনি আমাদের চলচ্চিত্র পুরস্কার প্রদান করবে মাননীয় প্রধানমন্ত্রী, তার আগে উনি তদবির করে ওনার পোস্টিং করিয়ে নিয়েছে, আমি তো আবার ছাড়ি নাই, আমি বলছি না প্রোগ্রাম করে যেতে হবে। তো তো এখন যিনি আছে তিনি চেষ্টা করে, সব যে পারে তা নয়, চেষ্টা আছে তার, ভুল ত্রুটি অনেক আছে, সাজুজ্য বাড়ানো দরকার, আপনাদের সাথে পরামর্শটা আরো মাঝে মধ্যে হওয়া দরকার, সেটি হলে পরে তাহলে গ্যাপটা তৈরি হয় না, সেটিও তাকে বলা হয়েছে। তো আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে যোগাযোগটা আরো বাড়বে, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমার মনে হয় সব কথাই মোটামুটি বলা হয়েছে।